বাবা তুমি কোথায় যাও? ডান্স স্কুল? আচ্ছা ঠিক হে, ওই যে যাও 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 যাও। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। দাঁড়াটা বাবা, না বাবা তাড়াতাড়ি আসবে। হুম জিনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে গানে। গুড মর্নিং সকলকে। তো আজকে আমাদের সকালটা শুরু হয়েছে অনেকটা লেট করে, তার কারণ ঘুম থেকেই উঠেছে অনেকটা লেটে। তো 9:30 মতো বাজে তখন উঠেছি ছেলে আর আমি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে তারপরে ছেলেকে ব্রাশ করানো, খাওয়ানো, তারপরে পড়ানো, তারপরে আমি বাসি কাজ করেছি, ওই জন্য লেট হয়ে গেছে। যেহেতু ছেলের স্কুল নেই, এক্সাম শেষ, ওই জন্য মানে কোনো টেনশন নেই। তো আজকে দুজন মিলে মা ছেলে ভীষণ ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে এখন দেখো এই সমস্ত কাজ করছি। আর ছেলেকে পড়ানো হয়ে গেছিলো, 11:30 মতো বাজে, তখন ছেলেকে বলছি ঠিক আছে এখন তুই খেলতে যা, আর আমি আজকে একটু ব্যায়াম করি। মানে ব্যায়ামের ভূত মাথায় চেপেছে কি ব্যায়াম করে আমার চর্বিটাকে একটু কমাবো। তো সে সমস্ত ওই দুদিন করছি, তো তিন দিনই করছি না, তো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে ছেলের একটা ফ্রেন্ড এসে গেছে আমাদের বাড়িতে, তো তারপরে ছেলে ওর সঙ্গে অনেকক্ষণ খেলে নিল, তারপরে এখন ওকে আমি স্নান করাচ্ছি। তো বাইরে রোদ্রু এসে গেছে, আর প্রতিদিন ওকে আমি রোদের মধ্যে স্নান করাই, বাইরেই বাথরুমে আর নিয়ে যাওয়া হয় না। তো রোদে ওকে স্নান করিয়ে দিচ্ছি, আর স্নান করার পরে প্রতিদিনই ও আমার হচ্ছে কোলে উঠবে আর ছোট্ট বেবি সেজে যাবে। তো ওর কথাগুলো একটু শোনো না, চলো। জুতো খোল, উপর উঠ, উপর উঠ, এখন বাস সোজা হয়ে দাঁড়া, সর আমাকে। তো আমার ছেলের কথাগুলো শুনতে পেলে ও হচ্ছে ছোট্ট বেবি হয়ে যায়, প্রতিদিন ওকে স্নান করানোর পরে এইভাবে নাটক করতে থাকে। তো আজকে আমি বলছি পাপা এখন স্কুল নেই, প্রতিদিনই আমি খাওয়াচ্ছি, 5 বছর হয়ে গেল, 5 বছর ধরে ওকে খাইয়েই দিচ্ছি, ও এখন আর নিজের হাতে খেতে পারে না, ভাতটা যে নিয়ে কিভাবে মুখে ঢোকাবে সেটাই পারে না। তো আমি বলছি তাহলে এভাবে তুই একটু শেখ, তুই একা খা। তোকে দিয়েছি হচ্ছে শাক ভাজা, আলু ভাজা, আর হচ্ছে শাকটা পছন্দ করে, দেখো শাকটাই আগে মুখে দিচ্ছে। তো খেতে চাচ্ছিল না একা, বলছে মা খাইয়ে দাও আমি কালকের থেকে খাবো। তো প্রতিদিনই তাই করে, আমি বলছি না আজকে তোকে খেতে এই হবে। তো ওকে খেতে দিয়ে আমি স্নানে গেছি, যেহেতু আজকে লেট উঠেছি তো আমার স্নান করাও লেট হয়ে গেছে ছেলেকে স্নান করাতে করাতে। তো 1:30 মতো বেজে গেছে, তো ছেলের এদিকে খাওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য ওকে একা দিয়েছি, কিন্তু যতটা পারিস তুই খেতে থাক। তো দেখো আর খেতে চাইছি না, খাইয়ে দাও খাইয়ে দাও। তারপর আমি বলছি না আজকে আর আমি তোকে খাওয়াবই না, তুই যতটুকু পারবি আজকে ততটুকুই খাবি। তো অনেক বকা ঝকা করে এই এই অবধি ভাত আসছে আর কি। তারপরেও লাস্টে এই যে দেখো কিভাবে ভাতটা ঢুকাবে সেটা দেখো, দেখো ডালের মধ্যে যে জিরে আছে ও সেটাও ফেলে দিচ্ছে বা হাত দিয়ে, মানে জিরেও খাওয়া চলবে না। তো এই যে দেখো কিভাবে ঢুকাবে দেখো। তো 5 বছর হয়ে গেছে এখনো ভাত খেতে পারে না, কি আর বলবো। তো শেখাতে চাচ্ছি কিন্তু শেখাতেও পাচ্ছি না, ভাত খেতে একদমই চাইছে না। তো এই হচ্ছে ব্যাপার, ছেলেকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো। তো আজকে হচ্ছে করলা আলু ভাজা, আলুর তরকারি, আর হচ্ছে শাক ভাজা, আর হচ্ছে সজনে দিয়ে ডাল। আজকে এই সমস্ত খাওয়া তো ছেলের থালটাতেই আমি নিয়েছি, ছেলেটা খাওয়া হয়ে গেল ওটা ধুয়ে নিয়ে এসে আমি এভাবে বসেছি খেতে। তো ঠিক আছে চলো আমি খেয়ে নেই, আর খেয়ে আজকে আর কী কী করতে থাকি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, আর যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবে।
তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। নিয়ে নাও। তো আমাদের ঘুম শেষ, এখন বেজে গেছে 5:10 মতো। তো আমার 6টায় হচ্ছে ছেলের ডান্স ক্লাস আছে, তো ওই জন্য ওর সঙ্গে 10-15 মিনিট হচ্ছে খেলবো বাইরে। তাই কারণ এখনও বাচ্চারা কেউ বাইরে আসেনি, তো ছেলের সঙ্গে আমাকেই খেলতে হবে, আমাকে খেলতে হবে। তো ওর সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলে ওকে ডান্স ক্লাসে পাঠাবো। ঠিক আছে, ধরো। ছটা 10 মতো বাজে আর আমরা এসে গেছি জঙ্গলে, তো হাঁটার জন্য ছেলেকে ডান্সের ক্লাসে দিয়ে এলাম। আর আমি আর ওই পাশের ঘরে শিউটির সঙ্গে জঙ্গলে আমরা হাঁটছি। তো জঙ্গলটা অনেকটা বড় এরিয়া, তো এখানে অনেকেই হাঁটতে আসে, তো ওইটা দিয়ে চল। অনেকেই হাঁটতে আসে। হ্যাঁ, তো যখন লকডাউন হয়েছিল তখন এই জঙ্গলেই আমাদের মানে বিকেলবেলা করে সবাই আসতো আর কি, গান নাই গান নাই, তো সবাই আসতো আর কি হাঁটার জন্য। তো এখন অনেকটাই কমে গেছে যেহেতু লকডাউন উঠে গেছে, তো লোকজনও কমে গেছে। তো যাই হোক, তবুও আসে, এমন নয় কি আসে না, লোকজন আছে। এই যে দেখো জঙ্গলে যা আছে। তো আমরাও আজকের থেকে ভাবছি কি হাঁটা স্টার্ট করবো, ওই জন্য হাঁটতে এসেছি। তো হাঁটা ভীষণ জরুরি, কেন কি হাঁটা একদমই হচ্ছে না ঘরে বসেই, আর পায়ের প্রচণ্ড ব্যথা। তো আমাকে ডক্টর বলেছিল কি 45 মিনিট করে হাঁটতে, তো হাঁটু ব্যথা হয় আমার। তো যার জন্যই ভাবছি কি ঘরে তো অনেকই বসে থাকি, তো একটু করে হাঁটবো এখন। তো ছেলেকে ডান্সের ক্লাসে দিয়ে এসেছি, তো এখন থেকে আজকের থেকে আর কি হাঁটা স্টার্ট করবো। তো ঠিক আছে, চলো বাই বাই, হাঁটতে থাকি, পরে আবার কথা হবে। তো তোমাদের সঙ্গে একটু দেখো জঙ্গলটা শেয়ার করি। এই যে এখানে দেখো কাঁটাতারের যে বেড়াটা দেখতে পাচ্ছ, ওই পাশটা হচ্ছে আর্মিদের এরিয়া, ওই পাশে আর যাওয়া যাবে না। এই জায়গাটাও আর্মিদেরই জায়গা। তো ও সূর্যটা একদম লাল লাল হয়ে দেখা যাচ্ছিল রে, গেল নাকি? ওই সূর্যটা জঙ্গলের ভেতর দিয়ে একটু দেখা যাচ্ছে, লাল লাল হয়ে আছে, ওইদিকে গেলে ভালো হবে। তো জঙ্গলের মধ্যে অনেক গরু এসছে, সে হাঁটতে এসছে। এই যে পিকক, এই পিকক গুলোর তো পাখনা নেই। এই যে পিকক, এই যে দেওয়াল গুলোর মধ্যে পিকক বসে আছে দেখাচ্ছে। তো শহরের মাঝখানে এই যে জায়গাটা আমার ভীষণ পছন্দের, মনেই হয় না কি আমরা শহরে আছি। আর গ্রামবালা একটা ফিলিংস আসে এই জঙ্গলে এলে পরে। আর দেখ, তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে পিকক রয়েছে। দেখো শুকনো কিন্তু খটখটে হয়ে আছে, সেরকম কিন্তু জঙ্গল না যে জঙ্গলের ভেতরে সাপ পোকামাকড় থাকবে, সেরকম নয়, একদম ফাঁকা জঙ্গল। মানে শুধু গাছগুলোই আছে, কাঁটাওয়ালা গাছগুলো, আর পিকক দেখো, পিককগুলো খেতে আসে এখানে, দেখতে পাচ্ছ অনেক পিকক। প্রতিদিনই আমাদের বাড়ির সামনে পিকক আসে, এক একদিন আমাদের ছাদের মধ্যেও চলে আসে পিকক। তো এখানে অনেক পরিমাণে পিকক আছে। আর এই জায়গাটার থেকে আর একটা জায়গা আছে পেছনে, সে 5-10 মিনিট মতোই লাগবে, ওখানে গিয়ে আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কি? ও ছোটবেলায় আমি একটা গাড়ি খেয়েছিলাম না, বলছে তারপরে কি হবে রে? তো এখন 8:30 বাজে, এখন আমি ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছি। তখন যে বুকসগুলো দিয়ে গেছিল ওর দিদিটা, তো ওই বুকসগুলোই পড়াচ্ছি। ওর নতুন বই দিতে হচ্ছে কতদিন লেট হবে, কেন কি ওর 28 তারিখে রেজাল্ট, তারপরে হচ্ছে হ্যাঁ সেদিনই হয়তো বুকস টুকস নিয়ে আসা যাবে। তো ওই জন্য আঁকা মাত্রা ইকা মাত্রা এগুলো ওর স্টার্ট হবে এখন UKG-তে, তো এগুলো শেখাচ্ছি। তো ঠিক আছে চলো ওকে পড়াশোনা করাই। আর আজকের এই ব্লগ, তো ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট করবে। হ্যাঁ, তো ঠিক আছে চলো, বাই, গুড নাইট।